আমাশয় বা ডিসেন্ট্রি বলতে অ্যামিবা যা এক পরজীবী বা প্যারাসাইট এবং সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া যা মানব দেহের মানবদেহের বাসা বেঁধে ঘা বা ইনফেকশন সৃষ্টি করে মলের সঙ্গে পেটে কামড়ানো সহ পিচ্ছিল আম অথবা যুক্ত রক্ত যাওয়াকে বোঝায় আধুনিক প্রযুক্তিতে কয়েকটি ভাইরাস ছত্রাক ও কৃমি জাতীয় জীবাণু আমাশয় সৃষ্টি করতে পারে বলে প্রমাণিত হয়েছে এই রোগে আক্রান্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এক ধরনের লোক আছে যারা ডাক্তারের কাছে এসে বলে আমার ক্রনিক আমাশয় দশ বছরের বা দশ বছরের বেশি সময় ধরে হচ্ছে যদি কারো বারবার পায়খানা হয় পায়খানার সঙ্গে যদি রক্ত বা মিউকাস যায় তখন আমরা একে বলি আমাশয় আমাশয় প্রধানত দুই ধরনের অ্যামোবিক ডিসেন্ট্রি বেসিলারিক ডিসেন্ট্রি এই আমাশয় দীর্ঘ মেয়াদী নয় এগুলো স্বল্প মেয়াদির আমাশয় তিন থেকে সাত দিনের হয়ে থাকে চিকিৎসা না করা হলেও চলে যেতে পারে তবে জোরালোভাবে যদি রোগী আক্রান্ত হয় তাহলে চিকিৎসা করা দরকার এবং পাঁচ থেকে সাত দিনের ভেতর ভালো হয়ে যাবে অনেক ধরনের মানুষ আমাদের দেশে আসে যারা বলে আমাদের তো ক্রনিক ডিসেন্ট্রি যদি জিজ্ঞাসা করা হয় ক্রনিক ডিসেন্ট্রি বুঝলেন কিভাবে বলবে আমার মলের সঙ্গে সব সময় মিউকাস যায় আম যায় পেটে ব্যথা থাকে আসলে সেগুলো আমাশায় নয় আরেকটি রোগ রয়েছে যেটি আমাদের দেশের মানুষের মধ্যে প্রায়ই দেখা যায় এটিকে বলা হয় আইবিএস ইরিটেবল বাওয়েল সিন্ড্রম এটা নারী ভুরির এক ধরনের ফাংশনাল রোগ ফাংশনাল রোগ এজন্য বলছি যে এটা পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু পাওয়া যাবে না কোনো ধরনের জীবাণু পাওয়া যাবে না কোনো ধরনের প্যাথোলজি পাওয়া যাবে না যদি প্যাথলজি পাওয়া না যায় তখন একে আমরা বলি ফাংশনাল রোগ এ রোগের একটি প্রকৃতি হচ্ছে মাঝে মধ্যে মলের সঙ্গে আম যাওয়া এটি আইবিএস এর একটি লক্ষণ এটি আমাশয় নয় অ্যামোবিক আমাশয় থেকে ব্যাসিলারিক আমাশয় জোরালোভাবে হয় এতে মলের সঙ্গে আম এবং প্রচুর পরিমাণে রক্ত যাবে পেটে ব্যথা থাকবে পায়খানা হবে অনেক সময় পেটে ব্যথাই হবে তবে পায়খানা হবে না অনেক সময় দেখা যাবে রোগীর সিস্টেমিক অন্যান্য রোগের অভিযোগগুলো চলে আসে যেহেতু আপনি বারবার মল ত্যাগ করছেন বারবার শরীর থেকে পানীয় বেরিয়ে যাচ্ছে তাই ফ্লুইড দিতে হবে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয়টি হচ্ছে পায়খানার কালচার সেন্সিভিটি করে যেভাবে রিপোর্ট আসে ওইভাবে তার অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে যেখানে কালচার সেন্সিটিভিটি করার সামর্থ্য নেই বা রিপোর্ট পেতে রোগীর দুই তিন দিন সময় লেগে যেতে পারে এতে করে রোগী মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে তখন অনুসন্ধান ছাড়া যেই চিকিৎসা আছে সেটা তাকে দিতে হবে মূলত আমাশয়ের যে প্রচলিত অ্যান্টিবায়োটিক সেটা তাকে দিতে হবে এতে পঁচানব্বই শতাংশের বেশি কাজ হবে